সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে বাংলা সাহিত্যের ক্লাস নিব এবং সাহিত্যের একটি নির্দিষ্ট অসাধারণ মানুষকে নিয়ে কথা বলবো, যিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এ পর্যন্ত বিসিএস এ মাইকেল থেকে মোট 12টি প্রশ্ন এসেছে, সরাসরি মাইকেল থেকে 10টি, কিন্তু মাইকেল উত্তর এরকম প্রশ্ন এসেছে 12টি। আর আপনারা জানেন যে মাইকেল ছিলেন একজন ব্যারিস্টার, তাই পেশাগত জীবনে মাইকেলকে আমরা ব্যারিস্টার মাইকেল মধুসূদন দত্ত ভাবতেই পারি। আর তিনি রাজনারায়ণ দত্ত এবং জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। রাজনারায়ণ দত্ত তার বাবা, জাহ্নবী দেবী তার মা ছিল জমিদার কন্যা। আর মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়েছিল যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে, ঠিক একদম সেই বর্ডারের পাশে একটা জায়গায়, সাগরদাড়ি গ্রামে। আর আমাদের এই মাইকেলের ছদ্মনাম হচ্ছে, তার ছদ্মনাম টিমোথি পেনপোয়েম এবং আরেকটা হচ্ছে এ নেটিভ। আপনারা জানেন তিনি তার ক্যাপটিভ লেডি নামক গ্রন্থে টিমোথি পেনপোয়েম ছদ্মনাম ব্যবহার করেছিলেন। আর দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি অনুবাদ করার সময় তিনি এ নেটিভ নামটি গ্রহণ করেছিলেন। তার সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলা সাহিত্যে সনেট, প্রহসন, মহাকাব্য, সার্থক নাটক এবং ট্র্যাজেডি নাটকের জনক। তিনি এই জায়গাগুলোতে এসে একদম বাংলা সাহিত্যে যখন কেউ কোনো বাংলা সাহিত্য টাচ করতে পারছে না, তখন মাইকেল এই জিনিসগুলো পরিশুদ্ধভাবে নিয়ে আসলেন। আর তার প্রথম যে সনেটটি, সেই সনেটের নাম হচ্ছে চতুর্দশ পদী কবিতা, যার বর্তমান নাম হচ্ছে বঙ্গ ভাষা। আর তার আগে তিনি চতুর্দশ পদী কবিতা কবি মাতৃভাষা নামে তিনি লিখেছিলেন। আর তার শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে মেঘনাদবধ মহাকাব্য, আর এটাই বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য এবং সার্থকতার খুব কাছাকাছি মহাকাব্য। আর এটা বিসিএস এ এসেছে এ পর্যন্ত একবার, চতুর্দশ পদী কবিতা এসেছে একবার বিসিএস এ। আর বীরাঙ্গনা, এটা হচ্ছে মাইকেলের পত্রকাব্য, আর বলে রাখি তিনি পত্রকাব্যেরও জনক। আর এই বীরাঙ্গনাটা বিসিএস এ পর্যন্ত এসেছে 3 বার। আর তার প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা, এটা বিসিএস এসেছে একবার, প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। আর মাইকেলের প্রথম ট্র্যাজেডি নাটক বা বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক কৃষ্ণ কুমারী, আর এটার জন্য তিনি আমাদের কাছে বহুল পরিচিত। আর মাইকেলের যে অসমাপ্ত নাটক যেটা ছিল সেটা হচ্ছে মায়া কানন, এই নাটকটা তিনি কমপ্লিট করতে পারেননি। আর তার অসমাপ্ত আরেকটা গ্রন্থ ছিল যেটার নাম হচ্ছে হেক্টর বধ, এই গ্রন্থটাও তিনি শেষ করতে পারেননি, আগের নাটকটাও তিনি শেষ করতে পারেননি। তিনি বাংলা সাহিত্যে প্রথম প্রহসন এনেছিলেন, তার প্রথম প্রহসনের নাম একেই কি বলে সভ্যতা, আর সেকেন্ড অংশ হচ্ছে বুড়ো শালিখের ঘাড়ে রথ। আর এখানে আরেকটা জিনিস আপনারা দেখবেন যে মাইকেল একটা ছন্দের প্রবর্তন করেছিলেন, যে ছন্দটার নাম হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। আর এই অমিত্রাক্ষর ছন্দ তিনি প্রথম ব্যবহার করেছিলেন তার পদ্মাবতী নাটকে। আপনারা মনে রাখবেন আলাওয়ালের পদ্মাবতীটা হচ্ছে একটা কাব্য, আর মাইকেলের পদ্মাবতীটা হচ্ছে একটা নাটক। আর এখানেই তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন, কিন্তু সার্থকভাবে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেছিলেন তার তিলোত্তমা সম্ভব কাব্যে। তিনি বিয়ে করেছিলেন দুইটা, একটা প্রথম স্ত্রীর নাম ছিল রেবেকা ম্যাকটভিস, আর পরবর্তীতে 1848 সালে তার যে দ্বিতীয় জীবনযাত্রী আসে, সহযাত্রী আসে, তার নাম হচ্ছে এমিলিয়া হেনরিয়েটা। তো আমি আপনাদেরকে মাইকেলের সম্পর্কে যতটুকু কথা বললাম এর মধ্যে থেকেই 12টি প্রশ্ন এসে গেছে। লাস্ট 40টা মধ্যে এসেছে ইয়ং বেঙ্গল গ্রুপের সদস্য কে ছিলেন, সেটাও মাইকেল মধুসূদন দত্তই ছিলেন। তো আপনারা যেহেতু বিসিএস এ তাকে এতবার পেয়ে যান, তাই জাস্ট এই কয়টা এমসিকিউ একটু মনে রাখবেন, দেখবেন পরবর্তী বিসিএস এ হয়তো এর মধ্যে থেকে একটা এমসিকিউ চলে আসবে। আর আমি আপনাদেরকে যে 10 জনের লিস্ট দিয়েছিলাম প্রত্যেককেই আলাদা করে করে এভাবে বলবো, আপনারা দয়া করে এই পেজে থাকুন, আমাদের এই গ্রুপে লাইক দিয়ে থাকুন এবং কমেন্ট করতে থাকুন, আর সেই সাথে কি জানতে চান সেটাও লিখতে থাকুন এবং শেয়ার করতে থাকুন, ফ্রেন্ডদেরকে অ্যাড দিতে থাকুন। তো আমাদের আজকের লেকচার এ পর্যন্তই। মাইকেল সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আপনারা অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের ভালো কাটুক দিনগুলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।